আসসালামু আলাইকুম। প্রিয় সুধি, পৃথিবীর ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনার সাক্ষী পবিত্র মাস মাহে রমজান। এই মাস ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী বিজয়ের মাস। কুরআন নাজিলের এই মাসে সংঘটিত হয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা। এই মাসে মুসলিম জাতি বহু আগ্রাসী শক্তিকে প্রতিহত করে স্বদেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ মাসে আল্লাহর সাহায্যে আমাদের বহু ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। রমজান মাসে মুসলিমরা পৌত্তলিকদের কব্জা থেকে পবিত্র ভূমি মক্কাকে উদ্ধার করেছিল। এই মাসে সংঘটিত হওয়া এমন 65টি ঐতিহাসিক ঘটনা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার ১, বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরির রমজান মাসে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়। এটা ছিল মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের নেতৃত্বাধীন একটি বাণিজ্য কাফেলাকে আটক করতে চেয়েছিলেন। তিনি তা করতে চেয়েছিলেন হিজরতের পর মক্কার কুরাইশদের নানামুখী ষড়যন্ত্র, মদিনা থেকে মুসলমানদের বের করে দেওয়া, অন্যায় চাপ সৃষ্টি করা, মদিনার উপকণ্ঠে এসে লুটতরাজ ইত্যাদির কারণে। কিন্তু আবু সুফিয়ানের কাফেলা রাস্তা পরিবর্তন করে নিরাপদে মক্কায় পৌঁছে যায়। মক্কার মুশরিকরা এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে মদিনায় সামরিক অভিযান চালায়। সহস্রাধিক সেনার কুরাইশি বাহিনীর বিরুদ্ধে 313 জন সদস্যের মুসলিম বাহিনী বিজয় অর্জন করে। কুরাইশের বহু শীর্ষ নেতা নিহত হয়। বদর যুদ্ধের বিজয় মদিনায় সার্বভৌম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করে। নাম্বার ২, মক্কা বিজয়। অষ্টম হিজরির রমজান মাসে মুসলিম বাহিনী মক্কা জয় করে। এই বিজয়কে পবিত্র কোরআনে সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। নানা কারণেই মক্কা বিজয় ছিল মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা থেকে অন্যায়ভাবে বিতাড়িত মুসলমানরা মাতৃভূমিতে ফেরার সুযোগ পায়। মুসলমানদের কিবলা পবিত্র মক্কা পৌত্তলিক মুক্ত হয়। মুসলমান কাবাঘর দর্শনের অধিকার পায়। সমগ্র আরবে মুসলমানদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মক্কার কুরাইশরা হুদাইবিয়া সন্ধির একাধিক ধারা লঙ্ঘন করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন। মুসলিম বাহিনী প্রায় বিনা প্রতিরোধে ও বিনা রক্তপাতে মক্কা বিজয় করে। মুসলিম বাহিনীতে সদস্য ছিল 10,000। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেন। নাম্বার ৩, তাবুক যুদ্ধ। মক্কা বিজয় এবং হুনাইনে মুসলমানদের বড় বিজয় আরবের ইসলাম বিরোধী শক্তিকে হতাশ করেছিল। যখন তারা বুঝল তাদের পক্ষে মুসলমানদেরকে প্রতিহত করা সম্ভব নয়, তখন তারা মুসলমানদের বিরুদ্ধে বহিঃশক্তির হস্তক্ষেপ চাচ্ছিল। তাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছিল আউস গোত্রের নেতা ও খ্রিস্টান ধর্মীয় গুরু আবু আমের। সে সিরিয়া চলে যায় এবং সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থান করে রোম সম্রাটকে মদিনায় আক্রমণ করতে প্ররোচিত করে। তার নির্দেশনায় মুনাফিকরা কুবা মসজিদের অদূরে মসজিদে জিরার নির্মাণ করে। নবম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পান মদিনায় আক্রমণের উদ্দেশ্যে রোম সম্রাট হিরাক্লিয়াস 40,000 সৈন্যের বিশাল বাহিনী প্রস্তুত করেছে এবং তাদের অগ্রবর্তী দল সিরিয়ার বালকা এলাকায় পৌঁছে গেছে। নবম হিজরির রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতিহত করতে অভিযান শুরু করেন। তাবুকে তিনি 20 দিন অপেক্ষা করে রমজানের শেষাংশে মদিনায় ফিরে আসেন। 30,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিমুখে বের হন। এটা ছিল তিনার জীবনের সবচেয়ে বড় সেনা অভিযান। আরব উপদ্বীপে মুসলমানদের প্রভাব ও প্রতিপত্তির চূড়ান্ত ধাপ ছিল তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধের পর আরবের পৌত্তলিক সহ মুসলমানদের অন্যান্য শত্রুরা সাহস হারিয়ে ফেলে এবং আরবরা সকল দ্বিধা ত্যাগ করে দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে থাকে। নাম্বার ৪, বুয়াইবের যুদ্ধ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু মুসলিম সেনাপতি মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলাহুকে ইরাক সীমান্তে নিযুক্ত করে রেখেছিলেন। তার খেলাফতের শুরুতে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তা স্থিমিত হয়ে এলে তিনি ইরাক অভিযানের সিদ্ধান্ত নেন। ফলে তিনি মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলাহুর বাহিনীতে সেনা সংখ্যা বৃদ্ধির নির্দেশ দেন। সেনা সংখ্যা বৃদ্ধির সংবাদ পেয়ে পারস্য সম্রাট সেনাপতি মেহরানের নেতৃত্বে এক বিশাল বাহিনী ইরাক সীমান্তে প্রেরণ করেন। উভয় বাহিনী বর্তমান কুফার নিকটবর্তী বুয়াইব নামক স্থানে মুখোমুখি হয়। 13 হিজরির রমজানে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। রক্তক্ষয়ী সংঘাতের পর মুসলিম বাহিনী পারস্য বাহিনীকে পরাজিত করে। বুয়াইবের বিজয় মুসলিম ভূখণ্ডকে পারস্য বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করেছিল এবং মুসলমানদের ইরাক ও পারস্য বিজয়ের পথ উন্মুক্ত করেছিল। নাম্বার ৫, আমুরিয়ার যুদ্ধ। রোমান সম্রাট টিউলিপ যখন দেখলেন মুসলিম বাহিনী আজারবাইজান বিজয় ব্যস্ত, তখন তিনি মুসলিম ভূখণ্ডে অভিযানের ইচ্ছা করলেন। 100,000 সেনার বিশাল বাহিনী নিয়ে জাবতারা দুর্গে আক্রমণ করে, যা তৎকালীন আব্বাসীয় খেলাফতের অধীন ছিল। এটি বর্তমান তুরস্ক অবস্থিত। দুর্গ দখলের পরে টিউলিপ বাহিনী নারী শিশু বৃদ্ধা নির্বিশেষে গণহত্যা চালায় এবং নারীদের বন্দী ও সম্ভ্রমহানি করে। সংবাদ পেয়ে খলিফা মুতাসিম খুবই ক্রোধান্বিত হন, রোমানদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন।
এই খবর পেয়ে রোমান বাহিনী আমরিয়া দুর্গে আশ্রয় নেয়। প্রতিরক্ষার ব্যবস্থায় দুর্গটি ছিল অদ্বিতীয়। মুসলিম বাহিনী দুর্গ অবরোধ করে এবং মিঞ্জানিকের আঘাতে ক্ষতবিক্ষত করে। অবশেষে রোমান বাহিনী সন্ধির প্রস্তাব দেয়, কিন্তু খলিফা মুতাসিম তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। এই বিজয়ের ফলে রোমানদের মনোবল একেবারেই ভেঙে যায়। এই অঞ্চলের বহু মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। নাম্বার ৬, আইনে জালুতের যুদ্ধ। মুসলিম মামলুক সাম্রাজ্য ও মঙ্গোলীয়দের মধ্যে সংঘটিত হয়েছিল আইনে জালুতের যুদ্ধ। এই যুদ্ধে বিজয় লাভের মাধ্যমেই মুসলিম বাহিনী হালাকু খানের ধ্বংসযাত্রা থামিয়ে দেয়। এই বিজয় ছিল মুসলিম বাহিনীর জন্য বড় স্বস্তির সংবাদ। সুলতান সাইফুদ্দিন কুতুজ মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন। নাম্বার ৭, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সহিফা প্রাপ্ত হন পহেলা রমজানে। ওয়াসালাহ ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা সমূহ নাজিল হয়। রমজানের ৬ দিন অতিবাহিত হলে অর্থাৎ সপ্তম রমজানে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়। ১৩ রমজান অতিবাহিত হলে অর্থাৎ ১৪ রমজান হজরত ঈসা আলাইহিস সালামের উপর ইঞ্জিল নাজিল হয়। আর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই রমজান মাসেই মহাগ্রন্থ পবিত্র কুরআন নাজিল হয়। নাম্বার ৮, তৃতীয় হিজরির প্রথম রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলাল গোত্রের জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। নাম্বার ৯, সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার সালাতের প্রচলন শুরু হয় পহেলা রমজানে। ইবনু হিব্বান রহমাতুল্লাহি আলাইহি তার সিকাত গ্রন্থে বলেন, মানুষের বৃষ্টির প্রয়োজন দেখা দিলে পহেলা রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিসকা আদায় করতে বের হন। তিনি দুরাকাত সালাত আদায় করেন এবং উচ্চস্বরে কিরাত পড়েন। অতঃপর কিবলামুখী হয়ে চাদর উল্টিয়ে দোয়া করেন। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলহির মতে এটা ষষ্ঠ হিজরির রমজান মাসে সংঘটিত হয়েছিল। নাম্বার ১০, ৮ হিজরির ২ রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা থেকে রওনা করেন। নাম্বার ১১, কাইরুয়ান শহরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ৬৭০ খ্রিস্টাব্দের ২ রমজান। এটি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সংঘটিত হয়েছিল। নাম্বার ১২, আব্বাসী খেলাফতের গোড়াপত্তন হয়েছিল ৩২ হিজরির ২ রমজানে। আবুল আব্বাস আবদুল্লার খেলাফতে আরোহণের মাধ্যমে আব্বাসীয় খেলাফতের গোড়াপত্তন হয় এবং উমাইয়া শাসনের অবসান ঘটে। নাম্বার ১৩, সুলতান সালাউদ্দিন আইয়ুবী ১১৯১ খ্রিস্টাব্দের ২ রমজান ক্রুসেডারদের আক্রমণ প্রতিহত করতে আসকালান শহর ধ্বংস করে দেন, যাতে সেখানে পুনরায় খ্রিস্টানরা বসতি স্থাপন করে বাইতুল মুকাদ্দাস দখল করতে না পারে। নাম্বার ১৪, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের জন্য রওনা হন ২ হিজরির ৩ রমজানে। নাম্বার ১৫, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ১১ হিজরির ৩রা রমজান মঙ্গলবার রজনীতে ইন্তেকাল করেন। নাম্বার ১৬, মুসলমানদের বিজয়ের ধারাবাহিকতা শুরু হয়েছিল এই রমজান মাস দিয়েই। মক্কা মুকাররমা থেকে মদিনা মোনাওয়ারা হিজরতের পর হিজরি প্রথম সালে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে রমজান মাসে ৩০ জন মর্দে মুজাহিদের সমন্বয়ে সাইফুল বাহার অভিযানে মুসলিমগণ সফলতা লাভ করেন। এই অভিযানের ফলে ইসলামের চিরশত্রু আবু জাহেলের মনে ভীতির সঞ্চার হয়। ইতিহাসে এটি সাইফুল বাহার অভিযান নামে পরিচিত। নাম্বার ১৭, স্পেনের উমাইয়া শাসকের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান আদ দাখিল ১১৩ হিজরির ৫ রমজান দামেশকে জন্মগ্রহণ করেন। নাম্বার ১৮, ৫৭৮ হিজরির ৫ রমজান সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশরের আলেকজান্দ্রিয়াতে ইসলামী নৌবাহিনী গঠনের নির্দেশ দেন, ফলে কাঠের নৌকা ও সমরাস্ত্র তৈরি করে নৌবাহিনী গঠন করেন। নাম্বার ১৯, ২২৩ হিজরির ৬ রমজানে খলিফা মুতাসিম বিল্লার শাসনামলে আমরিয়াই মুসলিমরা জয়লাভ করেন। নাম্বার ২০, ৯২ হিজরির ৬ রমজান খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের আমলে বীর সেনানী মোহাম্মদ ইবনু কাসিম ভারত উপমহাদেশের সিন্ধু প্রদেশ বিজয় করেন। সিন্ধু বিজয়ের মাধ্যমে ইসলামের শান্তির ছায়াতলে প্রবেশ করতে থাকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আশপাশের দেশগুলো। নাম্বার ২১, ৩৬১ হিজরির ৭ রমজানে মিশরের ঐতিহাসিক আল আজহার মসজিদ সালাত ও দিন ইসলামের জন্য উদ্বোধন করা হয়। নাম্বার ২২, নবম হিজরির অষ্টম রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ জিহাদ তাবুক যুদ্ধ করেন এবং একই মাসে যুদ্ধ শেষে বিজয়ের বেশে মদিনা শরীফে প্রত্যাবর্তন করেন। নাম্বার ২৩, ২১২ হিজরির ৯ রমজান জিয়াদ ইবনে আগলাবের নেতৃত্বে সিসিলি দ্বীপপুঞ্জ জয় করেন এবং সেখানে ইসলামের নিশান উড়ান। নাম্বার ২৪, নবুয়ত প্রকাশের দশম বছর রমজান মাসের ১০ তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনসঙ্গিনী সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। মুহাম্মদ ইবনু সালেহ ও আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত, তারা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের ৩ বছর পূর্বে রমজানের দশম দিন অতিবাহিত হলে ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল ৬৫ বছর। অন্য বর্ণনায় রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়াদানকারী একমাত্র অভিভাবক চাচা আবু তালিব মারা যান,
ফলে ইতিহাসের পাতায় এই বছরকে আমূল হুজন তথা দুঃখের বছর হিসেবে আখ্যায়িত করা হয়। নাম্বার ২৫, ১৮১ হিজরির ১০ রমজান ইসলামের ইতিহাসে এক অনবদ্য মুস্তাহিদ, আধ্যাত্মিক পুরুষ, বিশিষ্ট মুহাদ্দিস আবদুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। নাম্বার ২৬, ১৯৭৩ সালের অক্টোবর মাস, ইসরায়েল ও মিশরের মধ্যে চলছিল তুমুল যুদ্ধ। ইহুদিরা মিশরের সিনাই অঞ্চল দখল করে নেয়। মিশরের মুসলমানদের প্রতিরোধের স্রোতে ভেসে যায় অভিশপ্ত ইহুদির দল। অবশেষে দশ রমজান মুসলিমগণ চূড়ান্ত বিজয় লাভ করেন, ফিরে পান তাদের হারিয়ে যাওয়া সিনাই অঞ্চল। নাম্বার ২৭, ৯৫ হিজরির ১১ই রমজানে হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক হজরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। নাম্বার ২৮, ৫৯৭ হিজরির ১২ই রমজানে ইমাম আবুল ফরজ ইবনু জাওজি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। নাম্বার ২৯, ২৫৪ হিজরির ১২ই রমজান মিশরের রাজা আহমদ ইবনে তুলুন ইরাক থেকে মিশরে প্রবেশ করেন। নাম্বার ৩০, ২৬৫ হিজরির ১২ই রমজান মিশরের বিখ্যাত ইবনে তুলুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। নাম্বার ৩১, ১৫ হিজরির ১৩ই রমজান হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনে আগমন করেন এবং বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করে। নাম্বার ৩২, ৩৫৯ হিজরির ১৪ই রমজান জামিউল আজহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দুই বছর পরে নির্মাণ কাজ সম্পন্ন হয়। বরকতময় মাসে মুসলিম উম্মার কল্যাণে বিশ্ববিখ্যাত জামিউল আজহারের ভিত্তি স্থাপন মুসলমানদেরকে আরও ভালো কাজে এক ধাপ এগিয়ে নিতে উৎসাহিত করে। নাম্বার ৩৩, ১২৬৫ হিজরির ১৪ই রমজান মিশরের বিখ্যাত মুসলিম শাসক মোহাম্মদ আলী পাশা ইন্তেকাল করেন। নাম্বার ৩৪, জান্নাতে যুবকদের সর্দার হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন ৩ হিজরির ১৫ই রমজান। নাম্বার ৩৫, ৩৭ হিজরির ১৫ই রমজান উবাইদুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। নাম্বার ৩৬, ১২২৪ হিজরির ১৫ই রমজানে উসমানী সাম্রাজ্য রাশিয়ার উপর জয়লাভ করে। নাম্বার ৩৭, ৮৪৫ হিজরির ১৬ রমজানে বিখ্যাত ইতিহাসবিদ আহমদ ইবনু আলী আল মাকরিজি রহমতুল্লাহি আলহি ইন্তেকাল করেন। নাম্বার ৩৮, হিজরি দ্বিতীয় সালের ১৭ই রমজান ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা ও মহাবিজয়। সত্যের পদচারণায় সেই দিন মিথ্যার কবর রচনা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ৩১৩ জন মর্দে মুজাহিদ সাহাবি সেই দিন সুসজ্জিত সহস্রাধিক শত্রুর মোকাবেলা করে বিজয়ের মুকুট পরিধান করেছিলেন। ইসলামের চিরশত্রু আবু জাহেল সেই দিন নিহত হয়। নাম্বার ৩৯, ৫৮ হিজরির ১৭ই রমজান মঙ্গলবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা সঙ্গিনী যার কোলে তিনি ইন্তেকাল করেছেন সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উফাত প্রাপ্ত হন। নাম্বার ৪০, ১২৪ হিজরির ১৭ই রমজান অতিবাহিত হলে বিশিষ্ট মুহাদ্দিস সর্বপ্রথম হাদিস সংকলনকারী ইবনু শিহাব জোহরি ইন্তেকাল করেন। নাম্বার ৪১, ২১ হিজরির ১৮ই রমজান ইতিহাসের একজন বিখ্যাত বীর যোদ্ধা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। নাম্বার ৪২, ৪০ হিজরির ১৮ই রমজানে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে অধিষ্ঠিত হন। নাম্বার ৪৩, ১৩৭৫ হিজরির ১৯ রমজানে তিউনেশিয়ায় বিশ্ববিখ্যাত জাইতুন্নাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নাম্বার ৪৪, অষ্টম হিজরির রমজান মাসে ১০,০০০ বীর সেনানী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন। ২০ রমজান মক্কা বিজয় সম্পন্ন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তিনার সাহাবিরা সেদিন কাবার ভেতরে নির্মিত ৩৬০টি মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। নাম্বার ৪৫, ৫১ হিজরির ২০ রমজানে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কাইরওয়ান মসজিদ নির্মিত হয়। নাম্বার ৪৬, ২১ রমজানে হজরতে মুসা আলাইহিস সালামের উফাত হয়। নাম্বার ৪৭, হজরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করা হয় ২১ রমজানে। নাম্বার ৪৮, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২১ রমজান সকালে শাহাদাত বরণ করেন। হুরাইস ইবনে মাখশি থেকে বর্ণিত তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২১ রমজান সকালে ইন্তেকাল করেন। তিনি বলেন আমি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন তিনি এমন রাতে শহীদ হন যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে এবং মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। নাম্বার ৪৯, অষ্টম হিজরির ২২ রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যান এবং তা জয়লাভ করেন। নাম্বার ৫০, ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লার উফাত হয় ২৭৩ হিজরির ২২ রমজানে। নাম্বার ৫১, ৯ হিজরির ২৩ রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আরবের বিখ্যাত লাত মূর্তি ধ্বংস করা হয়। নাম্বার ৫২, ২২০ হিজরির ২৩ রমজানে মিশরের তুলুন রাজ্যের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে তুলুন জন্মগ্রহণ করেন। নাম্বার ৫৩, ২০ হিজরির ২৪ রমজানে সাহাবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলমানেরা মিশরের কায়রোতে বিখ্যাত আমর ইবনুল আস মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। নাম্বার ৫৪,
658 হিজরির 25 রমজান শুক্রবার মিশরের আমির সাইফউদ্দিন কুতুজের নেতৃত্বে হালাকু খানের সামদেশীয় তাতার সেনাপতি কাদ বাগানুইকে পরাজিত করে আইনে জালুত বিজয় লাভ করেন। নম্বর 55, 540 হিজরির 25 রমজানে বিশিষ্ট মুফাসসির ও ফকিহ ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। নম্বর 56, 9 হিজরির 26 রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ শেষে বিজয়ী বেশে মদিনা শরীফে প্রত্যাবর্তন করেন। নম্বর 57, 808 হিজরির 26 রমজানে বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানী আব্দুর রহমান ইবনে খালদুন ইন্তেকাল করেন। নম্বর 58, অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কিরাম এবং মুফাসসিরগণের মতে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদরের রাত্রি 27 রমজান। নম্বর 59, 95 হিজরির 27 রমজান কদরের রাত্রিতে অত্যাচারী শাসক হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যু হয়। তার মৃত্যুতে সমকালীন আলেমগণ অত্যন্ত খুশি হয়েছিলেন। নম্বর 60, 1107 হিজরির 27 রমজান উসমানী শাসনামলে মুসলিম বাহিনী জার্মান বাহিনীর উপর বিজয় লাভ করে। নম্বর 61, নবম হিজরির 28 রমজানে তায়েফের সাকিফ গোত্রের প্রতিনিধি দল মদিনা শরীফে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে ইসলাম গ্রহণ করেন। তাদের আগমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানান এবং তিনি অত্যন্ত আনন্দিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান ইবনু হারব ও মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা হুকে পাঠিয়ে তাদের মূর্তিসমূহ ভেঙে ফেলেন। নম্বর 62, দ্বিতীয় হিজরির 28 রমজানে আল্লাহ তাআলা ধনবান মুসলমানদের উপর যাকাতুল ফিতর ওয়াজিব করেন। নম্বর 63, 48 হিজরির 29 রমজানে সাহাবি উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে বিখ্যাত কাইরুয়ান শহর নির্মাণ করা হয়। নম্বর 64, 43 হিজরির 30 রমজান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 100 বছর বয়সে ইন্তেকাল করেন। এবং 65, 256 হিজরির 30 রমজান বুখারী শরীফের সংকলনকারী মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। এছাড়াও এই রমজান মাসে আরও অনেক ঐতিহাসিক ঘটনাই সংঘটিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাসের বরকত দিয়ে ধন্য করুন, আমিন। সম্মানিত সুধি, রমজান মাসে সংঘটিত হওয়া 65টি ঐতিহাসিক ঘটনা নিয়ে এ ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থ আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।